তো গাইজ, ওয়েলকাম টু মিমিন্টো। তো আজ হচ্ছে লক্ষ্মী পুজো, সবাইকে শুভ লক্ষ্মী পুজো। তো আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, এখনও কিছু জোগাড় যন্ত্র ওরকম মা যতটুকু রাত্রে করে রেখেছিল ততটুকু, তো আজ এইসব করা হবে। এখনও স্নানও করিনি, এই যা ভোগ ফোগ দেওয়া হবে ওগুলোও একটু করতে হবে। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন আমি রেডি হয়ে গেছি, এখন অনেকটা দুপুর হয়ে গেছে, কটা বাজে, 1:30 বাজে প্রায়। তো এখন জাস্ট আউটফিটটা একটা সিম্পল পরেছি, বাড়িতেই যেহেতু লক্ষ্মী পুজো, তো এরপরে একটুখানি জাস্ট লিপস্টিক হেন তেন হোয়াট এভার লাগিয়ে, তো তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। লুচি বেলছে মিমি লক্ষ্মী পুজোয় ঠাকুরের জন্য। আর তো গায়ের জোরে করবে না, তাহলে আর ফোলে না দেখিস। হ্যাঁ, এক থালা করে নে, করে তারপর গ্যাসটা জ্বালাবে। আমাদের গোলু এখানে বাঁধা আছে, কেননা খুব ডিস্টার্ব করছে। মিমি আলপনা দিচ্ছে আর ও চেটে নিচ্ছে, সেই জন্য আমাদের গোলুকে বাঁধা আছে। ঠিক আছে গোলু, পরে খুলে দেওয়া হবে, কোনো চিন্তা নেই। হাতে লাগবে একটু কমি। এটাকে কি বলে জানিস? মোহন ভোগ বলে। আমাদের গোলুকে এবার খুলে দিয়েছি, গোলুর এবার ঘুম পেয়ে গেছে, তাই তো গোলু? আর জ্বালাবে না তো, আর জ্বালাবে না, ওকে একটু বেঁধে রাখতে হবে কাজের সঙ্গে।
তো এখন প্রায় বিকেল হয়ে গেছে, বোধহয় 4:30 আর 4:45 এরকম বাজে। আমি এবার আমাদের এই জানলাটায় একটুখানি লাইটস লাগাবো, নিচেও লাগানো হয়েছে, সেটা তোমাদেরকে দেখাবো সন্ধে হলে, কারণ লাইট জ্বালালে আসল বিউটিটা বোঝা যাবে। তো দেখো, বাবা কালী পুজো চলে এসেছে, আমি যা লাইট লাগানো শুরু করেছি এমনিও কালী পুজো চলে এসেছে, মানে গোলু নাড়ু খাবে বলে ঘুরঘুর করছে মনে হচ্ছে, তাই না গোলু? গোলু সঙ্গে এখানে ছবি তোলার প্রয়াস হচ্ছে, কিন্তু গোলু তুলতে দিচ্ছে না, শুয়ে পড়ছে খালি দাঁত বার করে। ছটফট করছে, ছটফট গোলু। তো গাইজ, আমাদের পুজো হয়ে গেছে যেমন তোমরা দেখতেই পেলে। এইবার জাস্ট ওই প্রসাদ একটু ডিস্ট্রিবিউট করা হবে। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। এইভাবেই আমাদের লক্ষ্মী পুজো কাটলো। তো ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না, অ্যান্ড বাই।